আসসালামু আলাইকুম। আপনার কথা কিন্তু আপনি একটু ভুল প্রমাণিত হলেন। আরেকজন বিয়ে দিতে চাইলো না, কারণ তার বংশ খারাপ, কিন্তু খাদিজা তাকে বিয়ে করলো। মানে কি খাদিজা কি তার মধ্যে বংশ অনেক ভালো পাই গেল, মানে তার দৃষ্টি অনেক ভালো মনে হলো? আপনাদের সাথে আসলে কথা বলে আমি পারবো না। আমি এত আমি একটুখানি বলি যে যখন খাদিজার সাথে নবীজির বিয়ে হয়, তখন নবীজির মাত্র 25 বছর ছিল। যখন তিনি যৌবনে ছিল, তখন তিনি 40 বছর বয়সে একজনকে বিয়ে করছেন। এতটুকু আমি নিজে বিশ্বাস করতে চাই 40 বছর যে বয়সে একজনকে বিয়ে করছে, কারণ হচ্ছে খাদিজা ছিলেন সেই সময়ের সম্ভ্রান্ত মহিলা, আর নবী তখন ছেক খাওয়া পাবলিক। সে সন্তোষে ছেক খাইছে, উম্মে হানিরে বিয়ে করতে চাইছিল, উম্মে হানির বাপে কইছে বিয়ে দিব না, তোমার ইয়া খারাপ, তোমার বংশ খারাপ, বংশ খারাপ, নিজের চাচাতো ভাইরে পর্যন্ত বলছে তোমার বংশ খারাপ। এটা তো এটা এটার কারণ তো আরেক ইতিহাস, যে নিজের চাচাতো না মানে চাচাতো ভাই না মানে মানে ভাইয়ের ছেলে আর কি, আবু তালিবের ভাইয়ের ছেলে, আবদুল্লাহর ছেলে, তারা বলছে তোমার বংশ মর্যাদা বেশি ভালো না, এই কারণে তোমার সাথে বিয়ে দিব না। উম্মে হানির কাছে ছেক খায়, তখন নবী মোহাম্মদ এই যে ভেড়া চড়ায় জায়গায় জায়গায় গিয়া, তখন হচ্ছে কি সম্ভ্রান্ত ইয়া খাদিজা তাকে বিয়ে বিয়ে করতে চাইছে, তখন সে বিয়ে করছে। সে তো শুধুমাত্র হচ্ছে কি স্পষ্ট আচ্ছা বোঝা যায় আচ্ছা, যে সে আপনার কথা কিন্তু আপনি একটু ভুল প্রমাণিত হলেন। আরেকজন বিয়ে দিতে চাইলো না, কারণ তার বংশ খারাপ, কিন্তু খাদিজা তাকে বিয়ে করলো। মানে কি খাদিজা কি তার মধ্যে বংশ অনেক ভালো পাই গেল, মানে তার দৃষ্টি অনেক ভালো মনে হলো? না না, খাদিজা তো বংশ ভালো নাকি বংশ খারাপ সেই কারণে বিয়ে করে নাই। খাদিজা বিয়ে করছে, খাদিজা নিজেও একজন বয়স্ক মানুষ হয়ে গেছিল, তার ব্যবসা বাণিজ্য সে কন্ট্রোল করতে পারতেছিল না, এবং দেখছে নবী সে মোহাম্মদ সেই কাজটা করতেছে, সে তাকে চাকরিতে রিক্রুট করছে, সে দেখলো যে সে এই কাজটা ভালোভাবে করতেছে, এই কারণে তাকে বিয়ে, সে ভাবছে যে বিয়ে করে রাখলে তাহলে তাহলে সে নিজের মনে করে এই ব্যবসাটা চালাই আচ্ছা, যেতে পারবে ব্যবসাটা। অন্তত আপনি এই পয়েন্টটা একটু আমার সাথে একমত হচ্ছেন। নবীজি খুব ভালো, মানে তাকে ইমপ্রেস করছে, ব্যবসায় ভালো, মানে তার কাজে ভালোই করে অগ্রগতি দেখায়, তার মানে তিনি একজন সৎ মানুষ ছিল এবং কি তাকে না না শক্তিশালী না, বলা সৎ হতো। মানুষ, মানে সৎ শেষ মানুষ, দর্শনকে ভুলে গিয়ে আপনি মানে বিজনেস ডিসিশনের জন্য বলতেছেন যে সৎ মানুষ, মানে কি না না, একটা বিজনেস অবস্থা! জন্য না, মদিনা সরি মক্কাবাসী তাকে ভাই ভাই আমিন উপাধি ভাই দিয়েছিল, ভাই সত্যবাদী। ভাই, মানে আমি তার হিটলার গুণগুলো বলতেছি। হিটলার ইউরোপের যে ট্রাফিক সিস্টেমটা, সেই ট্রাফিক সিস্টেমটার উদ্ভাবনের পিছনে হিটলারের একটা ভূমিকা ছিল, বিরাট ভূমিকা ছিল। ইউরোপের ট্রাফিক সিস্টেম হচ্ছে অত্যন্ত চমৎকার একটা সিস্টেম, অসাধারণ একটা সিস্টেম। সেখানে সাইকেলের লাইন আছে, মানে ইসের লাইন আছে, হাঁটার লাইন আছে, কোন সাইড দিয়ে কোন সাইডে যেতে হবে, চমৎকার লাইন লাইন। এই জিনিসটা হিটলারের আমলে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে যতদূর আমি জানি আর কি। মানে এখন কি আমরা হিটলারের গণহত্যা ভুলে গিয়ে হিটলার যে ট্রাফিক সিগন্যাল তৈরি করছে এটা নিয়ে আলোচনা করবো? সাবটাইটেল হিটলার তো ভিগানও ছিল, অ্যানিমাল রাইটস অ্যাক্টিভিস্টও ছিল, সেই কারণে কি হিটলার যে বাকি সব যা করছে, যে এই যে 60 মিলিয়ন জিউস, লাইক এটা কি পাল্টায় যায়? অবশ্যই না, কখনোই পাল্টায় না। না ভাই, মানে একটা এগুলা এগুলো একটা শুনলে খুব ভালো, খারাপ লাগে, এগুলো শুনলে খুব খারাপ লাগে ভাই। আপনারা মানে অন্ধবিশ্বাসে ঠিক আছে, কিন্তু মানে সেই কারণে এইরকম কথাবার্তা বলতে হবে যে একটা শিশু দর্শককে এখন সে একটা ভালো বিজনেস ডিসিশন নিচ্ছে? ভাই পাইছি পাইছি ভাই পাইছি পাইছি, এটা তো ভাই আসিফ ভাই আপনি স্বীকার করলেন যে সে একটা ভালো বিজনেস। ভাইয়া তাকে কিন্তু সৎ মানুষ অসৎ মানুষ সেটা আমি কিছুই বলিনি, বলেছি হ্যাঁ সে বিজনেস ডিসিশন নিশ্চয়ই কিছু না কিছু ভালো নিয়েছিল, এই কারণে সে খাদিজাকে ইমপ্রেস করতে পেরেছিল, কিন্তু তার মানে এটা না যে তার শিশু দর্শনটা খালি ইয়া হয়ে গেল, ভালো কাজ হয়ে গেল, তা তো না। আমি ওটা বলি নাই যে বিজনেস ইমপ্রেস করার মাধ্যমে তার ওই ক্লায়েন্টটা দমায় গেল, এরকম বলি না। আমি বলছি যে তার মধ্যে ভালো গুণ আছে, সে যে খারাপ কাজ করছে এরকম না, তার মধ্যে ভালো গুণ অনেক আছে যেগুলো আপনি বলতেছেন না, অনেক ভালো গুণ আছে। খাইরুল ভালো ভাই, গুণ তো আপনি একটা হিটলারের শিশু মধ্যে আছে। দর্শকের মধ্যে কেন আপনি ভালো খুঁজতে গেছেন আমি এটাই এখনো বুঝতেছি না। যখন আপনি নিজেও বারো স্বীকার করেন বছর বয়সে যে বিয়ে এগুলো করছে, খারাপ, তার আগেও তো তার একটা লাইফ ছিল, তিনি তো কিন্তু মানে মানে মক্কায় ছিল, আপনি পৃথিবীতে তখন কিন্তু অনেক ভালো কাজ করছে ভাই। আপনি পৃথিবীতে আর কোনো মানুষ খুঁজে পাচ্ছেন না যে একজন শিশু দর্শকের ভিতরে কি কি ভালো দিক আছে সেটা আপনি খুঁজে বের করতে হচ্ছে? মানে আর কোনো মানুষ কি পৃথিবীতে নাই? মোহাম্মদের তুলনায় আপনি আর কারো পাইবেন না, এটা আমি মানে বলতে মানে পারি একটা শিশু দর্শক, ভাই। মানে মানে আপনি মানে একটা কি মানে বলবো, পৃথিবী পৃথিবীতে আমাদের অনুসরণ করার জন্য একটা শিশু দর্শক ছাড়া আর কাউকে আমরা খুঁজে পাচ্ছি না সাবুটান ভাই। মানে চিন্তা করছেন তার যে তার পৃথিবীতে 63 বছর পৃথিবীতে জীবনের পৃথিবীতে 53 বছর মানুষের পরবর্তীতে কি করছে পৃথিবীতে সেটা নিয়ে আপনারা পড়ে আছেন, বাকি পৃথিবীতে পৃথিবীর বাকি বছর মানুষের সেটা আপনারা বলতেছেন না, তিনি পৃথিবীতে কি সবই মানুষের খারাপ কাজ করছে? পৃথিবীতে মানুষের এতই অভাব করছে যে একটা শিশু দর্শকের জীবনে কি কি ভালো আছে সেটাই আমাদের দেখতে হবে, এছাড়া আর কোনো আচ্ছা কিছু আচ্ছা নাই ভাই। আচ্ছা তুমি আচ্ছা, একটা কিছু বলি, আপনি যে বলতেছেন বারবার শিশু দর্শক, একবারও কি আয়সা বলছে আমাকে দর্শন করছে? একবার বলছে আয়সা বলতে হবে কেন? একটা মানে ধর্ষণ ধর্ষণ ঘটলে সেই ধর্ষণ মানে ধর্ষিতা সেটা বলতে হবে, না একটা হলে সেটা বাচ্চা ধর্ষণ যদি আপনি প্রতিবাদও যদি রাস্তাটা না করে, একজায়গায় ধরে আপনি একটা জোর করে একটা চাপাই বাচ্চা, দিবেন যে খায়রুল আপনার ভাই খায়রুল প্রতিবাদ ভাই হয়েছে, আপনি দর্শন হয়েছে, আপনি তুমি বলেন বলেন যথেষ্ট, খায়রুল ভাই মানে আপনি সে বলে নাই আপনি খায়রুল ভাই কি করে খায়রুল ভাই একটু খায়রুল ভাই একটু ভাই করে বাবা বিশ্বাস করে বলো। খায়রুল ভাই, একটা শিশু যদি প্রতিবাদ না করে, একটা শিশু যদি না শব্দটা যদি উচ্চারণও না করে, তার সাথে একটা 40 বছর বয়সের একটা পুরুষ যে কোনো ধরনের যৌন যোগাযোগ করলে সেই জিনিসটা ধর্ষণ, সেই জিনিসটা সেই শিশুটার উপরে একটা ক্ষতিকর। এখানে ম্যাটার করে না যে আয়শা কান্না হিচড়া করছে নাকি কি করছে নাকি না বলছে না, এইসব কোনো কিছু আসতেছে না, ইট ডাজেন্ট ম্যাটার, শিশু ধর্ষণটা শিশু ধর্ষণই থেকে গেল। আচ্ছা ভাই সাবটন ভাই, সাবটন ভাই যদি ধরেন এই যে আমাদের যে খায়রুল ভাই, উনি যদি মনে করেন পাশের বাসার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, সেই বাচ্চা মেয়েটাকে একটা বারবি ডলের লোভ দেখিয়ে, মানে খায়রুল ভাইয়ের কথা বাদ দিলাম, সরি খায়রুল ভাই আপনাকে বাদ দিলাম, অন্য একটা মুমিন ভাইয়ের কথা বললাম যার নাম হচ্ছে ধরেন মোহাম্মদ, হ্যাঁ
সেই মোহাম্মদ নামক মুমিন ব্যক্তিটা করলো কি, পাশের বাসার একটা 5 বছরের বাচ্চা শিশুকে একটা বার্বি ডল উপহার দিল, যে এই নাও তোমাকে একটা বার্বি ডল দিব, তুমি রাত্রেবেলা আমার রুমে আসবা। তখন মেয়েটা তো ওই যে বার্বি ডলটা পেয়ে খুবই খুশি, তখন রাত্রেবেলা তার রুমে আসলো এবং তার সাথে সে অনেক কিছু করলো। তারপরে মেয়েটা যেহেতু বার্বি ডলটা পাইছে, মেয়েটা আর কাউকে কিছু বললো না। তাহলে খায়রুল ভাইয়ের যুক্তি অনুসারে আমরা ধরে নিতে পারি যে সেখানে কোনো ধর্ষণ ঘটেনি, কারণ মেয়েটা তো কিছু বলে নাই, মেয়েটা তো বার্বি ডলটা পেয়ে খুশি হয়েছে। সাবাল্টন ভাই, এটা কি আমরা মেনে নিব তাহলে? কখনোই না, একটা শিশু মানে একটা চাইল্ডের এই ম্যাচুরিটিটা আসে না এই জিনিসটা বোঝার জন্য যে তার সাথে কি হইতেছে। এই শিশু শিশু ভাই খালি ভাই একটু দাঁড়ান, শিশু শিশু অ্যাবিউজের, শিশু নির্যাতন আর শিশু ধর্ষণের অনেক ক্ষেত্রে ট্রমা জিনিসটা লাইক বছরের পর বছর ডরমেন্ট থেকে যায় আর কি, অনেক পরে এই জিনিসটা চলে আসে মানে উঠে আসে আর কি, ট্রমাটা আর কি। এই জিনিসটা লাইক একটা চাইল্ড এটা সিম্পলি ডিটারমিনও করতে পারে না যে তার সাথে যেটা হইতেছে এটা যে ক্ষতি আর কি, অ্যান্ড কেমনে করবে। তাদের তো এই ম্যাচুরিটি পর্যন্ত আসে না যে তারা যে যৌন সঙ্গমে যে লিপ্ত হবে, they don't even have that understanding. তো তাদের সাথে যে ক্ষতি ক্ষতি যে হইতাছে, কি এক্সটেন্টে ক্ষতি হইতাছে সেটা তো ওরা বুঝবে না। আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারছি। আমি একটু বলি আপনি ভাই, কারণ ভাই আপনি ধর্ষণের সংজ্ঞাটা আমাকে বলবেন, what is the definition of rape? আচ্ছা বলবো বলবো, আপনি না খুবই মর্মান্তিক কথা বলছেন। হ্যাঁ, বাংলাদেশে প্রতি মাসে প্রতিদিন মাদ্রাসাগুলোতে এতগুলো বাচ্চা শিশু ধর্ষণ ধর্ষণের শিকার হয় মাদ্রাসা শিক্ষকদের দ্বারা। 99% কেসে মাদ্রাসা ছাত্ররা কাউকে কিছু বলে না, কারণ তারা মনে করে যে আমাদের এটা বললে আল্লাহ পাপ দিবে, এটা যদি আমি বাবা মাকে গিয়ে বলি তাহলে আমি জাহান্নামে যাবো, পুজোটা ভয় দেখায় তুই যদি এটা কাউকে বলস তাহলে কিন্তু জাহান্নামে যাবো। মানে 99% কেসে যেটা হয়, বাচ্চারা কখনো কাউকে কিছু বলে না, চুপ করে থাকে। আমার সাথে আমার নিজেরই বন্ধু বান্ধব আছে ভাই, হ্যাঁ নিজেরই বন্ধু বান্ধব আছে যারা ছোটবেলা মাদ্রাসাতে ধর্ষণের শিকার হয়েছে, কাউকে কিছু বলে নাই। অনেক বড় হওয়ার পরে তারা একবার আমাকে বলছে, ভাই আমাকেও কিন্তু এরকম করছিল, আমার এই যে প্যান্ট খুলে হাত দিয়েছিল হুজুরে, আমি কিন্তু কাউকে কিছু বলি নাই। কি বলবো ভাই, আমি তো ভাগ পেয়েছি, ভাবছি আমার হুজুর হুজুরের নামে এগুলো কেমনে বলি। এখন আপনি বলতে চাচ্ছেন যে যদি ওই মাদ্রাসার ছাত্ররা কাউকে কিছু না বলে, কোনো অভিযোগ না করে, তার মানে আমাদের ধরে নিতে হবে ধর্ষণটা ঘটে নাই নাকি ভাই? সেখানে আপনি কি সিরিয়াসলি এগুলো মনে করেন নাকি কথার পিঠে কথা বলতে হবে তাই বলছেন? ভাই আমি বলতেছি না যে না বললে হবে না, কিন্তু আমার কথা হলো আপনারা যেভাবে ব্লেমিং করতেছেন আমাদের প্রফিটের উপর, এটা তো কোথায় উল্লেখ নাই তাই না? আপনারা একবারে উল্লেখ তো আছে, তো উল্লেখ কোথায় নাই? 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে সহবাস করছে, আমি ওটা ঠিক আছে আপনারা ঠিক আছে, এটা কি ঠিক আছে, কিন্তু আয়শা তো বলেন আমার উপর ই হইছে অত্যাচার হইছে মানে এটা বলতে হবে কেন? এটা তো আমরা দেখতেই পাচ্ছি, একটা 9 বছরের মেয়ের সাথে যদি কাজটা ঘটে তাহলে কি হয় এটা তো আমরা অলরেডি জানি। খায়রুল ভাই আপনাকে বারবার বলছি, এখানে আয়শার না বা প্রতিবাদের কোনো ব্যাপার আসছে না, না বলতে না পারলেও প্রতিবাদ না করলেও এটা ম্যাটার করে না। একটা শিশুর সাথে যে, আমি আবারও বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা শিশুর সাথে যে কোনো ধরনের যৌন যোগাযোগ একটা অ্যাডাল্টের সাথে যদি একটা শিশুর সাথে করে, এটা এটা ধর্ষণ, এটা ম্যাটার করে না যে শিশুটা হ্যাঁ বা না বা কি বলতেছে আর কি, শিশুটা শিশু আর শিশুর উপরে যেটা করতেছে সেটা ধর্ষণ। ওকে ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি, আমি আমি আপনার সাথে এগ্রি যে এটা হবে না বলবো, এটা এটা রেপ, ঠিক আছে। এখন আমি আপনাকে বলেন, আপনি আমাকে বলেন, আপনার এলাকায় একটা মানসিক প্রতিবন্ধী মেয়ে আছে, সেই মেয়েটাকে মনে করেন আপনার এলাকার আরেকজন লোক আছে, নাম হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদ ইসলাম, সে হচ্ছে কি তাকে ধর্ষণ করলো। এখন এই মানসিক প্রতিবন্ধী মেয়েটা এত এত কিছু বুঝে না, কি করছে না না করছে সে কাউকে কিছু বলে নাই, সেটাকে কি আমরা ধর্ষণ হিসেবে গণ্য করবো নাকি বলবো যে মানে অত কিছু বলেই নেই, তাহলে আমরা আবার এটা নিয়ে বারবার কি আছে নাকি? হ্যাঁ, এটা তো ধর্ষণ হিসেবে গণ্য করা উচিত, কারণ যেহেতু তার ইচ্ছায় করা হয় নাই তার সাথে, তো বেসিক্যালি এটাকে ধর্ষণ বলা যায়। তো কেন কেন ওই যে মেয়েটা তো কিছু বলে নাই, তাহলে আপনি কেন ধর্ষণ বলছেন ভাই? কারণ হলো মেয়েটা প্রতিবন্ধী, তিনি তার মতামত দেয় নাই, আর আমরা জানি যে মতামত যদি আপনি না নিয়ে আপনি বিনা অনুমতিতে তার সাথে শারীরিক সম্পর্ক করেন, ওটা ধর্ষণ। আমি আমি এতটুকু জানি, সংজ্ঞাটা আমি সঠিক কিনা বলতে পারি না, আমি এতটুকু জানি। এখন সেক্ষেত্রে বলি টু প্লিজ বলতে দেন, সেক্ষেত্রে অনুমতির ব্যাপারটা কিন্তু সবার আগে আসেন। এখন আপনি যদি এই অনুমতির ব্যাপারটা যান, 9 বছর বয়সে অনুমতি দিছে কি না দিছে সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? যে 9 বছর বয়সে তো অনুমতি দেওয়ার সক্ষমতাই তৈরি হয় না, এই কারণে তো আমরা এজ অফ কনসেন্টের কথা বলি ভাই। আপনি কি এজ অফ কনসেন্ট যে আমরা এত বছর ধরে চিল্লাইতেছি, এই অনেক আগের লাইফ শুনেন নাই কখনো যে এজ অফ কনসেন্ট কাকে বলে? সম্মতি দেওয়ার বয়স, সম্মতি দেওয়ার বয়স, সম্মতি প্রদান করার মতো বয়স, 13 বছর বাংলাদেশে মেবি 13 বছর ইয়া করা আছে। তো এটা কোথায় বাংলাদেশে 13 বছর ইয়া করা আছে? আচ্ছা, আপনি আমাকে ধর্ষণের এই যে উইকিপিডিয়া থেকে আমি ধর্ষণের সংজ্ঞাটা দিয়েছি, আপনি ধর্ষণের সংজ্ঞাটা চাচ্ছিলেন, আপনি একটু পড়ে শোনান আমাদেরকে তাহলে। সাধারণত একজন ব্যক্তির অনুমতি ব্যতিরেকে তার সঙ্গে যৌন সঙ্গম বা অন্য কোন ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। হ্যাঁ, আমিও তো এরকম কিছুই বলছিলাম, কিন্তু ভুল বলিনি।
ওকে, অনুমতি প্রদানে অক্ষম, যেমন কোনো অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, এরকম কোন ব্যক্তির সঙ্গে যৌনমিলনে লিপ্ত হওয়ার ধর্ষণের আওতাভুক্ত। ধর্ষণ আচ্ছা আচ্ছা, এটা অজ্ঞান, আচ্ছা অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী, এরপরে কি লেখা? অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, অপ্রাপ্তবয়স্ক মানে কি ভাই? নাবালক নাকি? ইসলামের হ্যাঁ তার, পরিভাষায় বলে নাবালক। হ্যাঁ আচ্ছা, আমরা যে কিছুক্ষণ আগে একটা হাদিস দেখাইলাম আপনাকে, নাবালক মেয়ের সাথে মেয়েকে পিতা চাইলে বিবাহ দিতে পারে, এটা কি দেখছিলেন ভাই? বুঝছি ভাই, আপনি পুরো ডিরেক্টলি মিন করতেছেন যে নাবালক অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক, আর অপ্রাপ্ত বয়স্কের সাথে যৌন সঙ্গম করা মানে ধর্ষণ করা, তার মানে নবীজি ধর্ষণ করছে। ওকে, আই গট ইট পয়েন্ট। হ্যাঁ এন্ড হ্যাঁ এন্ড অবশ্যই। মেইন ভাই, পয়েন্টটা হচ্ছে খাইরুল ভাই, যে একটা শিশু কখনো সম্মতি দিতে পারে না, সম্মতির যে কনসেপ্টটা, দ্যাটস নট, মানে এটা এটার মৌখিক অনুমতি, দুইটা কিন্তু, দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে আর কি। সম্মতি, এটা নিয়ে একটা লেখা লিখেছি, সেটা আপনি চাইলে পড়তে পারেন, 2 নম্বর দিন ধর্ষণ সংশয় .com এর সাইটেই আপনি পাবেন। সেখানে আপনার ভালো করে বলা আছে যে কি সম্মতি কি জিনিস আর অনুমতি কি জিনিস। আর সম্মতি হচ্ছে এটার যে একটা মিনিমাম এইজ রিকোয়ারমেন্ট আছে, এই এইজ রিকোয়ারমেন্টটা কারেন্টলি হচ্ছে রিসার্চ করে আমরা পেয়েছি যে 16 to 18 years এর মধ্যে, এবং বেশিরভাগ সভ্য দেশে এইজ অফ কনসেন্টটা এই এইজ রেঞ্জের মধ্যে হয়। আমি তো আচ্ছা জানি যে 13 আচ্ছা থেকে 14 বা 15 বছরের মধ্যে হয়, এবং আচ্ছা কি কারণ ভাই, কারণ ভাই আপনাকে আমি একটু সহজ ভাবে সম্মতি হ্যাঁ বলা এবং সম্মতি দেয়া, এই দুটোর ভিতরে পার্থক্য আমি আপনাকে একটু বোঝাবার চেষ্টা করি। মনে করেন আপনার মাথায় পিস্তল ধরে আমি আপনাকে বললাম যে আপনার মানি ব্যাগে যা আছে বের করে দাও, বের করে দিবি কিনা বল, মানি ব্যাগে কি আছে দিবি দিবি? তখন আপনি বললেন হ্যাঁ দিব, আপনি কিন্তু হ্যাঁ বলেছেন, কিন্তু ভাই আপনি কি সম্মতি দিয়েছেন? না এটা তো সম্মতি না, এটা লোকের জোর জবরদস্তি, মানে অসম্মতি বলা যায়। আচ্ছা আপনি কিন্তু আমার একটা মানে ব্ল্যাকমেইলিং বা বল প্রয়োগের মাধ্যমে এই যে হ্যাঁটা বলেছেন, এটাকে কিন্তু সম্মতি বলা যাচ্ছে না, তাই না? না সম্মতি না আচ্ছা বলা যায়। মনে করেন আপনার টিচার আপনাকে বললো যে আপনি আপনি মানে আপনি একটা মাদ্রাসাতে পড়েন, হুজুরে বললো যে তুই যদি আমার সাথে রাতের বেলা আমার ইয়া না করিস তাহলে তোকে ফেল করে দিব, পাশ করতে হলে আমার সাথে রাতের বেলা আসতে হবে, তখন আপনি গেলেন আর কি, এটা কি ভাই সম্মতি নাকি? আপনি কিন্তু গেছেন, আপনি কিন্তু গিয়ে আবার ঠিকঠাক মতো করছেন ওই কাজটা, সবই করছেন, কিন্তু এটা কি আমরা সম্মতি বলতে পারি? না ভাই সম্মতি বলা যায় না, কারণ বলা যায় না। আচ্ছা মনে করেন আপনি মাত্র 1 বছরের শিশু, হুম, আপনাকে আমি মানে সুখ দিছি আর আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ, মাথাটা খুব হাসছে, হি 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 করে আসছেন, তারপর আমি আপনাকে এমন এমন জায়গায় হাত দিছি যে জায়গায় হাত দেওয়াটা আমার উচিত না, আমি এই জায়গায় হাত দিতে পারি না, এটা একটা শিশুর এই সমস্ত জায়গাতে আপনি বাইরের মানুষ হন, আপনি মা না হন, মা বা বাবা না হন, এছাড়া বাইরের মানুষ হিসেবে আপনি ওই জায়গাগুলোতে হাত দিতে পারেন না। বাচ্চাটা কিন্তু খুশি খুশিতে হি হি করে হাসছে এবং আপনিও হাত দিচ্ছেন এখানে, এইটা কি ওই যে হাসছে যে সেই হাসিটাকে কি আপনি সম্মতি হিসেবে গ্রহণ করতে পারেন? কিভাবে সম্মতি হয় ভাই, এটা তো একটা 1 বছরের বাচ্চা, মানে কিভাবে সম্মতি দিব? হ্যাঁ, 1 বছরের বাচ্চা কিভাবে সম্মতি দিবে সেটাই তো আমরাও সেটাই বলতেছি, 9-10 বছরের বাচ্চা মেয়ে বিয়ের সম্মতি কিভাবে দিবে বা সেক্স এর সম্মতি কিভাবে দিবে, এটা তো সে দিতে পারে না, কারণ সে তো এখনো সেই ম্যাচিউরিটিতে পৌঁছায় নাই যে সে বুঝতে পারবে বিয়ে জিনিসটা কি, তার সাথে কি করা হচ্ছে না হচ্ছে, এমনকি হাদিসে এটাও বর্ণনা করা আছে আয়েশা বুঝতেই পারেনি তাকে যখন বাসর ঘরে ঢুকাই দেওয়া হয়, আয়েশা বুঝতেই পারেনি তার সাথে কি হচ্ছে, সে বাচ্চা মেয়েদের সাথে খেলতেছিল, তাকে একদিন ধরে আইনা গোসল টোসল করায় রুমের ভিতরে ঢুকাই দিচ্ছে, সে জানতোই না যে তার সাথে কি হচ্ছে। হতে পারে ভাই, এখন আমি এটাকে মানে এটার মতামত আমি দিতে পারবো না, আমি এই বিষয়ে কিছুই বলতে পারবো না, নাথিং টু সে, কজ মানে এটাকে খারাপও আপনি বলতে পারবেন না? খারাপ বলা যায় কাইন্ড অফ, যেটা ঠিক না, কারণ যেহেতু মেয়েটা অপ্রাপ্ত বয়স্ক ছিল, আর অপ্রাপ্ত বয়স্ক বিয়ে করে তো ঠিক না, আর বাকি তো নাই বা বললাম, আপনি যতই যা বলেন ভাই, আপনি যে খারাপ গুণ গুলো দেখেন এর অপোজিট আমি আমি বিশ্বাস করি, আরো হাজার হাজার ভালো গুণ আছে যেগুলো আপনারা বলেন না, হাজার হাজার, এক যারা কোটিটা ভালো গুণ দেখাইলেও এটা এই খারাপটাকে চেঞ্জ করবে না খাইরুল ভাই। অবশ্যই 1000টা ভালো দিয়ে খারাপটাকে ঢাকা যাবে না, কিন্তু আমি ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করি আর খারাপটাকে আমি ঘৃণা করি। আচ্ছা ঠিক আছে খাইরুল ভাই, আচ্ছা আপনার সাথে কথা বললাম অনেকক্ষণ, আমরা নিশ্চয়ই আপনাকে আমরা কথা বলতে দিয়েছি, আমি মনে করি আপনিও কথা বলার সুযোগ পেয়েছেন, অনেকক্ষণ হ্যাঁ ভাই বললাম, আসিফ আমার মনে ভাই, হয় না যে আমি এই বিষয়ে কথা বলতে আসছিলাম না, আমি ছোট্ট একটা কোশ্চেন নিয়ে আসছিলাম, অনেকক্ষণ সময় দিয়েছেন এর জন্য অনেক ধন্যবাদ, এমনি সময় দিয়েছেন, তবে ভাই আমি আমার কোশ্চেনটা আমি অনেক আগে বলছিলাম, একটু বলতে চাই, এখন একটু বলতে পারবো? ভাই আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি, উত্তর দিয়েছেন, কি আমি জাস্ট কোশ্চেনটা বলে যাবো এতটুকু, আমার আমার ইচ্ছা আমি কোশ্চেনটা বলে যাবো, আচ্ছা ঠিক আছে বলো। আমার কোশ্চেনটা জাস্ট আমি এতটুকু একটু ইংরেজি বলি, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ এন্ড হোয়াট হোয়াই ডু উই এক্সিস্ট, এই এই ছোট্ট একটা কোশ্চেন, এই এই কোশ্চেনটা জানার জন্য আসছিলাম, আপনারা উত্তর দিয়েছেন যতটুকু দিয়েছেন, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, শুভকামনা রইল। আচ্ছা সাবলকান ভাই, আপনি কি এই প্রশ্নের সাপেক্ষে কিছু বলবেন? আমার মনে হয় আমার কিছু বলার নেই, আপনি বলতে চাইলে বলেন। আমি সেটার উত্তরে বলবো, উই ডোন্ট নিড আ পারপাস টু লিভ, উই জাস্ট নিড মিনিং, অ্যান্ড মিনিং আপনি যদি লিভ করেন আপনি মিনিং পাবেন আর কি। এখন কিভাবে আমার লিঙ্গ ধরে প্রস্রাব করতে হবে সেটা দেখানোর জন্য আমার কোনো আল্লাহ বা গডের কোনো প্রয়োজন নাই আর কি।
ঠিক আছে খালেল ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, ভালো থাকবেন, বিদায়।